মুন্সিয়ারি, স্থানীয় ভাষায় যার মানে হল বরফের দেশ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7,200 ফিট উচ্চতায় অবস্থিত কুমায়ুনের এই ছোট্ট পাহাড়ি হ্যামলেটটি অতুলনীয় হয়ে উঠেছে এখান থেকে পঞ্চচুল্লির ভিউয়ের জন্য। হিমালয়ের গভীরে নন্দাদেবী বেস ক্যাম্প সহ রালাম আর মিলাম গ্লেসিয়ারের ট্রেকিংও শুরু হয় এই মুন্সিয়ারি থেকেই। তবে সাধারণ পর্যটকেরা মুন্সিয়ারি থেকে খালিয়া টপ ট্রেকটি দিনে দিনেই করে নিতে পারেন। মুন্সিয়ারি বাজার থেকে কিলোমিটার দুই এগিয়ে নন্দাদেবীর মন্দিরটিও অবশ্য দ্রষ্টব্য। তবে মুন্সিয়ারির সেরা আকর্ষণ হল পঞ্চচুল্লি। ছবির মতো সুন্দর এই হিল স্টেশন মুন্সিয়ারিতে আমরা গিয়ে পৌঁছেছিলাম 29 অক্টোবর 2021। উঠেছিলাম মুন্সিয়ারি KMVN এর পাশেই পাইনউড নামের একটি হোটেলে। সেই গল্প আপনাদের সাথে আগেই শেয়ার করেছি, যদি না দেখে থাকেন তাহলে প্লিজ দেখে নেবেন আগের পর্বগুলো। ওপরের আই বাটনে আর নিচের ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। পরের দিন অর্থাৎ 30 অক্টোবর মুন্সিয়ারিতে আমাদের এক ঘটনাবহুল দিন। সকালে সূর্যোদয় দেখে ব্রেকফাস্ট সেরে আমরা প্রথমে গিয়েছিলাম নন্দাদেবীর মন্দিরে, তারপর খালিয়া টপ ট্রেক। আজ এই ভিডিওতে থাকছে সেই সব গল্প। চলুন শুরু করা যাক। এখন বাজে হচ্ছে 6:05, সূর্য উঠবে আরও 15 মিনিট পরে, খুব সম্ভবত 6:24 আজকে সূর্যোদয়। পৃথ্বীজিৎ এখনও শুয়ে আছে, ওই যে ও খাটে শুয়ে শুয়েই এই জানালা দিয়ে সূর্যোদয় দেখবে। দারুণ লাগছে পঞ্চচুল্লিকে এখন সূর্য ওঠার আগে, পুরো আকাশ ক্লিয়ার। মুন্সিয়ারিতে এলে পঞ্চচুল্লি হচ্ছে আসল দ্রষ্টব্য, এটা ছাড়া কিন্তু মুন্সিয়ারি ভ্রমণ অসম্পূর্ণ। যদি আবহাওয়া পরিষ্কার না থাকে আর পঞ্চচুল্লি দেখতে না পান মুন্সিয়ারিতে এসে, তাহলে কিন্তু খুব ব্যাড লাক। আজকে 30 অক্টোবর 2021 শনিবার, এখন বাজে 8:25। আমরা আছি মুন্সিয়ারিতে আজকে। এখন আমরা প্রথমে যাব হচ্ছে নন্দাদেবীর মন্দিরে, এই মুন্সিয়ারি বাজার থেকে আর একটু এগিয়েই। তারপর যাব খালিয়া টপ। খালিয়া টপ এখানে একটা ট্রেক রয়েছে, 8 কিলোমিটার মতো হাঁটতে হবে। আজকে সারাদিন আমরা খালিয়া টপ ট্রেকটা কমপ্লিট করব, আশা করা যায় বিকেল 4:30-4:45 মধ্যে ফেরত চলে আসতে পারবো। ওপরেই KMVN-এর একটা গেস্ট হাউস মতো আছে, সেখানেই খাবার দাবার পাওয়া যাবে, দুপুরের লাঞ্চ হয়তো সেখানেই হবে। সেখান থেকে দারুণ সুন্দর আরও ভিউ পাওয়া যায় পঞ্চচুল্লির। তো এটাই হচ্ছে আজকের প্ল্যান। আবারও একটা দারুণ সুন্দর রোদ ঝলমলে সকাল, নীল আকাশ, ঘন নীল আকাশ, আর একটুকো মেঘ নেই আজকে। আজকে মনে হয় সারাদিন পঞ্চচুল্লি আমরা দেখতে পাবো। মুন্সিয়ারি কিন্তু দারুণ কিউট একটা জায়গা, শুধুমাত্র মুন্সিয়ারিতে এসেই 3-4 দিন থাকা যায়। এত সুন্দর একটা নিট অ্যান্ড ক্লিন ছোট্ট গ্রাম, বেশ ভালো। আমি চেষ্টা করব পরে কোনো সময় এসে মুন্সিয়ারিতেই 3-4 দিন থাকতে। মুন্সিয়ারি সবারই একবার করে আসা উচিত অবশ্যই, যদি এই সার্কিটে আসেন মুন্সিয়ারি মিস করবেন না। আর ওয়েদার ভালো থাকলে পরেই কিন্তু মুন্সিয়ারি আসা উচিত, যদি বৃষ্টি বা মেঘ থাকে তাহলে মুন্সিয়ারি আসার আসল যে আনন্দ পঞ্চচুল্লি দেখা সেটাই কিন্তু মিস হবে। মুন্সিয়ারি বাজার থেকে প্রায় কিলোমিটার খানেক এগিয়ে এলে পরে নন্দাদেবীর মন্দিরটা পড়বে। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার।
বাকরুদ্র, এই সুন্দর প্রকৃতি দেখে আমরা বাকরুদ্র। এই হচ্ছে খালিয়া দুয়ার, এখান থেকে আমাদের হাঁটা শুরু করতে হবে খালিয়া টপের জন্য। এই জায়গাটা মুন্সিয়ারির আগে, 7 কিলোমিটার আগে। এখান থেকে 8 কিলোমিটার ওপরে গেলে হচ্ছে খালিয়া টপ, সেটাই আমরা যাব। তারপর আরও এগিয়ে গেলে হচ্ছে 0 পয়েন্ট। তো এখান থেকে পারমিশন করাতে হবে, করিয়ে নিয়ে ওপরে যেতে হবে। এখন বাজে হচ্ছে সকাল 10:26। 8 কিলোমিটার হাঁটতে আমার মনে হয়, দেখা যাক কতক্ষণ লাগে, কতটা চড়াই থাকে তার উপর নির্ভর করছে। জেনারেলি আমার মনে হয় 3-4 ঘন্টা লাগবে, দেখা যাক কতক্ষণ লাগে। এখান থেকে পারমিট করাতে হবে 20 টাকা দিয়ে পারমিট করাতে হবে, পার হেড 20 টাকা। আনা জানা মানে 5 ঘন্টে মান কে চলো আপডাউন দোনো সাইড, লাস্ট টপ তো যাওয়া তো। और रिजॉर्ट है 2.5 किलोमीटर ऊपर है, केएमवीएन का वो है रेस्टोरेंट के ऊपर। ठीक है, আচ্ছা, এখান থেকে KMVN এর রিসর্টটা হচ্ছে 2.5 কিলোমিটার ওপরে। তো জেনারেলি যা করে লোকে সেটা হচ্ছে 2.5 কিলোমিটার ওপরে গিয়ে KMVN এ থেকে যায় রাত্রিবেলা, তারপর ভোরবেলা 0 পয়েন্টে গিয়ে সানরাইজ দেখে। সেটাই করলে মনে হয় বেস্ট হয়। তো আমরা এবার তো হলো না, পরের বার নিশ্চয়ই সেটাই চেষ্টা করব। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি, এখানে এই অফিসেই আপনারা স্টিক পাবেন, দিদিজি এই স্টিক পেয়ে যাবেন 60 টাকা করে। আর এর ভেতরে কিন্তু ফ্লাস্ক রয়েছে, স্লিপিং ব্যাগ রয়েছে, সব কিছু রয়েছে, টেন্ট ভিও আপকে পাস, ঠিক আছে স্যার, ঠিক আছে, টেন্টও রয়েছে, স্লিপিং ব্যাগও রয়েছে। তো এখান থেকে ভাড়া নিয়ে আপনারা উপরে যেতে পারেন, উপরে ক্যাম্পিং করতে পারেন, সেটা করলেই মনে হয় ভালো হবে। তো আমরা এই স্টিক ভাড়া নিয়েছি, আমি আর পৃথ্বীজিৎ, 60 টাকা করে। আমাদের গুড্ডুবাবু তো নেয়নি, ও বললো ওর স্টিক লাগবে না, তো আমরা দুজনে নিয়ে নিলাম। পৃথ্বীজিৎ কটা বাজে? হ্যাঁ, এক্স্যাক্টলি মনে হয় 10:30টাই বাজে, বা 10:31-32। প্রথমেই বেশ চড়াই, আমি দেখাচ্ছি। প্রথমে চড়াইয়ের পরে এখন বেশ খানিকটা ফ্ল্যাট জায়গা, বেশ গরম লাগছে। একটা ভুল করেছি, সেটা হচ্ছে জ্যাকেটটা পরে চলে এসেছি। পৌঁছ যায়েঙ্গে, নাম বাতাতে বাতাতে পৌঁছ যায়েঙ্গে। মনে আছে পৃথ্বীজিৎ? এটা মুথুস্বামী আইয়ার, কি সিন ছিল মাইরি। ও পৃথ্বীজিৎ ওই শর্টকাট নেওয়ার চেষ্টা করছে ওখানে যাওয়ার জন্য, আর গুড্ডু ওদিক দিয়ে ঘুরে আসছে। এখানে গাইডেরও ব্যবস্থা রয়েছে, কিন্তু ট্রেকটা খুবই ইজি, আমরা গাইড নেই নি। তবে শর্টকাটগুলো যেভাবে পৃথ্বীজিৎ নিচ্ছে, ও লজিক্যাল সেন্স অ্যাপ্লাই করে সেভাবে নেওয়া যেতেই পারে, তবে গাইড না থাকলে না নেওয়াটাই ভালো, আর ডাবল খাটনি হয়ে যেতে পারে। না, পৃথ্বীজিতের এই লজিক্যাল সেন্সটা কারেক্টই ছিল, ও ঠিক জায়গাতেই যাচ্ছে। ওই যে আমার আগেই এসে পৌঁছে গেছে শর্টকাট দিয়ে। চড়াই কিন্তু একেবারে খারাপ নেই, আমরা ফার্স্ট ব্রেক নিলাম 18 মিনিট পরে, এখন বাজে 10:48। এইবার এই জায়গাটা, এটা সাংঘাতিক চড়াই। এখন বাজে 10:59, মানে 10 মিনিট পরে আবার ব্রেক নিলাম। সাংঘাতিক চড়াই ছিল এই জায়গাটা, সাংঘাতিক মানে খুব স্টিফ। ট্রেকটা কিন্তু একেবারে যে ইজি তা কিন্তু নয়, বেশ চড়াই আছে, তাই যাদের অভ্যেস নেই তাদের কিন্তু একটু অসুবিধে হতে পারে। গুড্ডুবাবু তো লাফাতে লাফাতে চলে গেছে, আমাদের দুজনেরই একটু হাফ ধরেছে,
ওই যে KMBN এর জন্য রেশন নিয়ে আসছে, হ্যাঁ খচ্চরে করে খচ্চরে করে কাঁচামাল যাচ্ছে উপরে KMBN লজের জন্য বোধহয়। দু মিনিট ব্রেক নিয়ে আবার যাত্রা শুরু নতুন উদ্যমে। আমাদের জলটা আসলে গুড্ডুর কাছে রয়ে গেছে, আমার ক্যামেরার ব্যাটারিও মানে গোপ্রোর ব্যাটারিও গুড্ডুর কাছে, আর এই ক্যামেরার এখন ব্যাটারির অবস্থা বাজে, এই ব্যাটারি চেঞ্জ করছি এখন। গুড্ডু অনেক আগে এগিয়ে গিয়েছিল, ওর কাছে ব্যাটারি ছিল, তারপর পেছন থেকে অনেক জোরে চেঁচালাম, তারপর ও শুনতে পেলো, শুনে এক জায়গায় বসেছিল, তারপর ওই ঘোড়াওয়ালাটা খচ্চরওয়ালাটাকে দিয়েও বলে পাঠিয়েছিলাম ওকে বসতে বলো। আর কটা বাজে দেখতে হবে, দেখি কটা বাজে, 11:15 বাজে, আমরা মানে 45 মিনিট চলছি, মাঝে বসেছি বেশি আর ফটো তুলেছি বেশি, এই যা দেখা যাক, এখান থেকে আরো আধ ঘন্টা লাগবে KMBN পৌঁছাতে। ট্রেকিং এ এটাই নিয়ম, আস্তে আস্তে যেতে হবে, একই স্পিডে যেতে হবে, প্রথম প্রথম একটু হাত ধরে, তারপর একদম ঠিক হয়ে যায়, এখন যেমনি আমাদের আর কোনো সমস্যা হচ্ছে না। আমি আবার টুপিটা পরে নিলাম, হাওয়া দিলে বেশ ঠান্ডা লাগছে, কথাও জড়িয়ে যাচ্ছে, এখন আবার বেশ চড়াই। ওয়াও, দুরন্ত, বিশ্রাম নে, বিশ্রাম করা উচিত, আমাদের তো সময় আছে, কাজে তাড়াহুড়ো করে লাভ কি, সুস্থভাবে ভালোভাবে ওঠা থাকতে উচিত আর কি, এত চাপ না নিয়ে। একদম, কটা বাজে দেখতো, এখন কটা হবে, 11টা মানে 12:10। আচ্ছা, মানে আমরা চলছি হচ্ছে 1:20, 10:30 থেকে শুরু করেছিলাম আমরা, 1:10। এইবারের ব্রেকটাই সবচেয়ে বেশি টাইমের হলো, এখন বাজে 11:55, 5 মিনিটের ব্রেক নিলাম। এখানে টেম্পারেচার দেখাচ্ছে হচ্ছে 9°C, লিঙ্ক খুব উইক, পৃথিজিৎ হাঁটা শুরু করে দিয়েছে, এবার আমি উঠব, ঠান্ডার জন্য কথা জড়িয়ে যাচ্ছে, একে তো ঠান্ডা বেশি, তার উপরে হাঁপাচ্ছি, তো কথা জড়িয়ে যাচ্ছে, একটু ক্ষমা ঘেন্না করে নেবেন। যাই হোক, ওঠা যাক, লাঠিটা কিন্তু আমাদের খুব কাজে দিয়েছে, অবশ্যই লাঠি সঙ্গে করে নেবেন, নিচের থেকে ভাড়া করে নেবেন 60 টাকা দিয়ে, লাঠি না হলে কিন্তু মুশকিলই হতো। ও আসমা ঝুক রাহা হে জমিন পর, হমনে ইয়ে মিলন দেখা ইহি পর, মেরে সপনে মেরে দুনিয়া মিলেঙ্গে শায়দ ইহি, সুহানা সফর আর ইয়ে মৌসম হসিন, হমে ডর হ্যা হম খো না যায় কহি, সুহানা সফর আর ইয়ে মৌসম হসিন। ওই KMVN এর গেস্ট হাউস দেখা যাচ্ছে, ওই খচ্চরের লোকটা যে নিচে আমাদের ছাড়িয়ে এসেছিল, সে মাল রেখে আবার ফেরত আসছে এখন। হো গে আপকা কাম, হাম তো আগে আভি। চলে এসেছি KMVN এ,
এবার এখানে একটু লম্বা বিশ্রাম, চা জল, তারপর আবার দেখা যাবে। ও ওচর খাচ্ছিলাম শেষে এসে। ওয়াও, ওই হচ্ছে নিচে মুন্সিয়ারি, ওই যে দেখা যাচ্ছে মুন্সিয়ারি। এই রাস্তা চলে যাচ্ছে খালিয়া টপে, ওই উপরে। এখন বাজে হচ্ছে 12:15, আমাদের সময় লাগলে হচ্ছে তাহলে 1 ঘন্টা 45 মিনিট। হ্যাঁ, যদি আমরা ভিডিও না করতে করতে আসতাম তাহলে 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট চলে আসতাম। আপনারা চাইলে KMVN এসে থাকতে পারেন, সেটাই কিন্তু উচিত হবে। এপাশে কটেজ রয়েছে KMVN এ থাকার জন্য, এই কটেজগুলো অনলাইনে বুক করতে পারেন। উচিত হবে আগের দিন দুপুরের পরে মুন্সিয়ারি থেকে রওনা দিয়ে বিকেল KMVN এর এখানে কটেজে চলে আসা। রাত্রিবেলা যদি KMVN কটেজে থাকেন তাহলে পরদিন ভোরবেলা আপনারা সানরাইজের আগে বেরিয়ে ওপরে খালিয়া টপে গিয়ে বা জিরো পয়েন্টে গিয়ে সেখান থেকে সানরাইজ দেখতে পারেন। এখানে তাঁবুও রয়েছে থাকার জন্য, আমি দেখাচ্ছি। অনলাইনে বুক করে এলে কিন্তু এটা খুব ভালো হয়, আমরা পরের বার সেটাই করব, কি বলিস? একদম, হ্যাঁ নিশ্চয়ই। মানে এখানে এবার তো প্ল্যান হলো না, প্ল্যান না করে থাকলাম না, কিন্তু এখন বুঝতে পারছি যে মুন্সিয়ারিতে এলে এখানেই থাকলে একটা অসাধারণ সানরাইজ আমরা দেখতে পেতাম আর কি। একদম কোনো সন্দেহ নেই। খুব তাড়াতাড়ি আবার ওই প্ল্যান নিয়ে আমরা এখানে চলে আসব, আর সাথে করে নিয়ে আসবো নেচার সুম্বের পলাশ দাকে, আর ট্র্যাভেল উইথ কৌশিকের কৌশিককে, ট্যুর প্ল্যানার ব্লগের অভিব্রত আর অহনাকে, ইয়োর ক্যামেরা গাইয়ের অভিকে, অভির ছেলে আর ওয়াইফকে, হপনের দেবর্ষীকে, আরও নিয়ে আসবো অনিন্দোস ট্রাভেলগের অনিন্দকে, সবাইকে নিয়ে, আর স্বপ্নপালকে, আরও সাথে করে নিয়ে আসবো 100 and above-এর দীপকে। কি দীপ, আসবে তো? বলো, বল দীপ, চটপট তোমার ওজন আরেকটু কমিয়ে ফেলো, কোনো অসুবিধা নেই, দিব্যি চলে আসবে, ভীষণ তারপরে এনজয় হবে। একদম, শুধু এই চ্যালেঞ্জটা নাও, ও একটা কমিয়ে চলে এসো, সবাই মিলে পারবে, কোনো চাপ নেই, সবাই মিলে দীপ পারবে। না কেন, দীপকে পারতেই হবে। সবার শুভেচ্ছা দীপের সঙ্গে রইল। চ্যাংড়ামো চলছে, চ্যাংড়ামো চলবে, একদম চলবে, চ্যাংড়ামো চলছে এবং চ্যাংড়ামো চলবে। এখন বাজে 1:15, আমরা উপরে ওঠা শুরু করলাম। এখান থেকে 800 মিটার চড়াই, তারপরে গিয়ে বুগিয়ালটা পাওয়া যাবে যেটা খালিয়া টপ। একটু তাড়াতাড়ি করতে হবে কারণ আবহাওয়া খারাপ হচ্ছে, কালো মেঘ চলে এসেছে। আমরা আজকে মনে হয় খালিয়া টপ থেকে আর 0 পয়েন্ট যেতে পারবো না, শুধু খালিয়া টপ করেই ফেরত আসতে হবে। এখানে শুধু রডোডেনড্রনের জঙ্গল, প্রচুর রডোডেনড্রন গাছ। তীব্র চড়াই আর বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে, মেঘে ঢেকে যাচ্ছে। যদি বৃষ্টি আসে তাহলে গেল, কাক ভেজা ভিজতে হবে। কোনো বর্ষাতি নেই, ছাতা নেই, কিচ্ছু নেই। পঞ্চচুল্লি মেঘে প্রায় ঢেকে গেছে, আমরা উপরে পৌঁছাতে পৌঁছাতে পুরোই ঢেকে যাবে। বুগিয়ালে চলে এসেছি, মানে খালিয়া টপে চলে এসেছি। এদিকে বিশাল বিশাল খাদ, এই দিকটা বুগিয়াল,
আর পঞ্চচুল্লি ঢেকে গেছে প্রায়। এখানে শুয়ে শুয়ে যদি তারা দেখতে পারতাম শিবাজি, সে একটা অসাধারণ অভিজ্ঞতা হতো। রাতের বেলা এখানে এসে ক্যাম্প কর। হ্যাঁ, রাতের বেলা এখানে শুয়ে শুয়ে তারা দেখতে হবে, তারা। ও, এই জায়গাটা হচ্ছে খালিয়াটপের বুগিয়াল। অনেকেই ওই কেএমভিএনটাকে খালিয়াটপ ভাবেন বা বলে থাকেন, সেটা কিন্তু ঠিক নয়। কেএমভিএন থেকে আরও উপরে আসতে হবে, এক কিলোমিটার তো হবেই, এক কিলোমিটারের বেশি, 800 মিটার চড়াই আছে, তারপর আরও 400-500 মিটার। ও মানে 6 কিলোমিটার তো এটা খালিয়াটপ, অ্যাকচুয়ালি 6 কিলোমিটার। খালিয়াটপটা হচ্ছে 6 কিলোমিটার, 0 পয়েন্ট অবধি 8 কিলোমিটার। 8 কিলোমিটার 0 পয়েন্ট, এখান থেকে আরও 1.5 ঘন্টা টাইম লাগবে, বেশ টাফ। তো আমাদের পক্ষে আর এই ওয়েদারে 0 পয়েন্ট যাওয়া সম্ভব হচ্ছে না আজকে, কারণ ভিউটা পুরো ঢেকে গেছে। মানে আমাদের যদি আমরা যদি আজকে সকাল 4:30-4:30 সময় শুরু করতাম, মনে আছে আমরা 0 পয়েন্ট চলে যেতাম, কোনো অসুবিধা হতো না। যদি দিনে দিনে 0 পয়েন্ট কভার করতে চান, তাহলে একদম সকালবেলা 7টার সময় রওনা দেবেন, মানে এখান থেকে হাঁটা শুরু করবেন, মানে 6:30 সময় মুন্সিয়াড়ি থেকে বেরিয়ে পড়বেন, তাহলে কিন্তু 0 পয়েন্ট দেখে ঠিকঠাক টাইমে নিচে চলে আসতে পারবেন। আমরা যেহেতু নন্দা দেবীর টেম্পলে গেলাম, সেখানে আমাদের একটু দেরি হয়ে গেল ভিডিও করতে, তারপর এসে আমরা যখন হাঁটা শুরু করলাম তখন 10:30 বাজে, আমরা অনেকটাই দেরি করে ফেলেছিলাম, সেই জন্য আমাদের 0 পয়েন্ট আর এবার হচ্ছে না। তবে নিজেদের কাছে প্রমিস, যেটা আগেও বললাম, যে আমরা পরের বার এলে পরে কেএমভিএনে থাকবো, রাত্রিবেলা থেকে ভোরবেলা, একদম ভোরবেলা সানরাইজের আগে কেএমভিএন থেকে হাঁটা লাগাবো, 0 পয়েন্টে গিয়ে সানরাইজ দেখবো। আপনারাও তাই করবেন, সেটা কিন্তু বেস্ট অপশান মুন্সিয়াড়িতে এলে পরে। আপাতত এই বুগিয়ালে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে আমরা নিচের পথে হাঁটা লাগাবো। বেশিক্ষণ নেওয়া যাবে না বিশ্রাম, কারণ যে পরিমাণে মেঘ, যদি বৃষ্টি আসে তাহলে কোনো প্রিকশন নেই আমাদের কাছে, না বর্ষাতি আছে, না ছাতা আছে, না কিছু আছে, DSLR ক্যামেরাটা গলায় ঝুলছে, গোপ্রো তো কিছু হবে না, কিন্তু DSLR ক্যামেরাটা যাবে। হ্যাঁ, মানে আমরা একটা ব্যাগ নিয়ে এসেছিলাম, তাতে জল টল ছিল, কিন্তু আমাদের সারথি আমাদেরকে পরিত্যাগ করে আগেই নিচে পালিয়ে গেছে। হ্যাঁ, গুড্ডুবাবু কিন্তু কেএমভিএন থেকে নিচে চলে গেছে, ও বললো মৌসম খারাপ হো রা হ্যায় হাম উপর নেই যায়েঙ্গে, তো ও পালিয়ে গেল, ওর কাঁধেই ব্যাগ ছিল, সেখানেই জল ছিল, তো যাই হোক জলটাও তো প্রয়োজন। কিন্তু আমরা আসলাম যে আমাদের তো একটা দায়বদ্ধতা আছে আপনাদের কাছে আর কি, আপনাদেরকে দেখাতে হবে, মানে শিবাজি যেরকমভাবে দেখায় সেটা তো একটা দেখাতেই হবে, এটুকু না আসলে খালিয়াটপে এলাম না এতটা এলাম, সেটা তো একটা অদ্ভুত ব্যাপার। তাই একটু সামান্য রিক্স, এমন কোনো ব্যাপার না, নিঃসন্দেহে আমরা ভালোভাবেই নিচে পৌঁছে যাবো। না না, নিচে এখনই পৌঁছে যাবো, নিচে নামতে 1 ঘন্টা 1.25 ঘন্টার বেশি টাইম লাগবে না, 1 ঘন্টাতেই পৌঁছে যাবো। তবে অনেক অনেকেই খালিয়াটপ বলতে কিন্তু কেএমভিএনকে দেখিয়েছেন, সেটা কিন্তু ঠিক নয়। কেএমভিএন থেকে আরও ওপরে আসুন, খালিয়াটপে পৌঁছাবেন, এই বুগিয়ালটা অবধি অন্তত পক্ষে আসুন, যদি 0 পয়েন্টে রিচ নাও করতে পারেন এই বুগিয়ালটা অবধি আসবেন, ভিউটা দারুণ পাবেন এখান থেকে। আমরা তো কেএমভিএন থেকে দুর্দান্ত ভিউ পেয়েছি, দেখিয়েছি আপনাদের, কিন্তু এখান থেকে আর ভিউ পেলাম না, মেঘে ঢেকে গেল। এখানে কী হচ্ছে, এখন সকালবেলা খুব সুন্দর ওয়েদার থাকছে, সব মেঘ কেটে যাচ্ছে, দারুণ সুন্দর ওয়েদার থাকছে, দুপুর 12:00-1:00 অবধি, তারপরেই পুরো ঢেকে যাচ্ছে। মানে আমরা যে কদিন আছি সে কদিনই কিন্তু এরকমই হলো, সেই বিনসার বা তার আগে মুক্তেশ্বর, সব জায়গাতে কিন্তু একই ব্যাপার, বিকেলের দিকে মেঘ ঢেকে যাচ্ছে। এখন নামার সময় আমাদেরকে সাবধানে নামতে হবে, নামার সময় হোঁচট খাওয়ার সম্ভাবনা বেশি, নামার সময় আমি আর ভিডিও করবো না, মেঘও এসে গেছে, আলো কমে গেছে। আমরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন প্লিজ। পৃথ্বীজিতের চ্যানেল হচ্ছে পৃথ্বীজিৎ ও মনের মানুষ, সেখানে কিন্তু ওর গান আপলোড করে, এখন আস্তে আস্তে ও পুরনো দিনের গানগুলোকেও রেকর্ড করে আপলোড করছে। প্লিজ পৃথ্বীজিতের চ্যানেল পৃথ্বীজিৎ ও মনের মানুষকে সাবস্ক্রাইব করুন, আর আমাদের দুজনকেই কিন্তু আপনারা ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে explorer_শিবাজি, আর পৃথ্বীজিতের হচ্ছে পৃথ্বীজিৎ ও মনের মানুষ, দুটোরই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে, সঙ্গে থাকুন। হুর হুর করে মেঘে ঢেকে যাচ্ছে পৃথিবী, তাড়াতাড়ি পালাতে হবে, পালা। পৃথিবী, আচ্ছা আমরা হাঁটছি কেন? হ্যাঁ, সেটা তো একটা ব্যাপার, আমরা তো এমনি চলে যেতে পারি। হ্যাঁ, মানে আমরা তো এমনি যেতে পারি, তাই না? মানে মাঝে মাঝেই আমরা এরকম গেছি, দেখানো হয়তো হয়নি লোককে। হ্যাঁ, কিন্তু এখন তো দেখিয়ে দিই, বল কি বলিস?
ঠিক খাটাখাটি করে লাভ নেই না, তাহলে চল না, তাহলে চল একদম দাঁড়া লাঠিটা ভালো করে বেঁধে নি, লাঠিটা না নিয়ে গেলে আবার তুই লাঠিটা বা হাতে ধর, ঠিক আছে আমাদের এরকম ভাবে হাঁটার হাঁটানি করার মানে নেই না, কোথায় যাবো নিচে তো হ্যাঁ গাড়ির সামনে যাই, গাড়ির সামনে হ্যাঁ গুড্ডুর গাড়ি বলে যাই নাকি, হ্যাঁ গুড্ডুর গাড়ি বলে, নালে নিচে গুড্ডুর গাড়ি, হ্যাঁ নিচে চ তাহলে নিচে গুড্ডুর গাড়ি। দেখ বাবা ভূতের রাজা জিন্দাবাদ, বেঁচে থাকুক ভূতের রাজা। আমি শিবাজি আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি, আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।